ঝিনাইদহের মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ছোড়া গুলিতে বা চোখ হারানোর পথে খুলনা নর্দার্ন ইউনিভার্সিটির বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র হাসিফ রহমান অভিকের পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে বর্তমানে বাড়িতে বিনা চিকিৎসায় চোখের যন্ত্রণায় ছটফট করছে অভিক ঝিনাইদহ প্রতিনিধি মিশন আলীর পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট পাঁচ চোখে একটি সহ শরীরের বিভিন্ন অংশে চারটি গুলি আছে তার গত পাঁচ আগস্ট দুপুরে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মহেশপুর শহরের চত্বরে আন্দোলনরত অবস্থায় পুলিশ এলোপাতাড়ি গুলি এতে গুরুতর আহত মহেশপুর পৌর শহরের হামিদপুর গোড়াউন পাড়া গ্রামের অভিজ্ঞতা এখনো হচ্ছে যে গুলিটা ভিতরে আছে তো আমার মানে রেটিনার উপরে গুলিটা বসে আছে যার কারণে আর কি বাইরের বাইরের কিছু আমি দেখতে পাচ্ছি না মানে সবকিছু ব্লক করে দিচ্ছে গুলিটা বা চোখে একটি নাকে মুখে ও গলায় মোট পাঁচটি ছড়া গুলি লাগে পরপর দুইবার অপারেশন করেও চোখের রেটিনায় আটকে থাকাগুলি বের করা সম্ভব হয়নি অর্থভাবে বাড়িতে বিনা চিকিৎসায় চোখের যন্ত্রণায় ছটফট করছেন মেধাবী এই শিক্ষার্থী ডাক্তার বলছে যে ওকে বাইরের দেশে নিয়ে যেতে তো আমরা সিঙ্গাপুরে যোগাযোগ করছি সিঙ্গাপুর এখন যে আমাদেরকে টাকার হিসাবটা দিচ্ছে এক কোটিরও উপরে আমাদের তো আমাদের তো এটা বহন করা সম্ভব না এটা আমি চাচ্ছি যে সরকার যেন তাদের দিকে আমার ছেলের মতো আর যারা সবাই আছে তাদের জন্য চিকিৎসাটা হয় উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার দাবিও জানান অফিকের সাথে আন্দোলনকারীরা কোভিড যেহেতু খুলনা নর্দার্ন ইউনিভার্সিটির একজন মেধাবী ছাত্র বিগে দিতে এলাকা পড়া করে এজন্য আমরা চাই অভিক খুব দ্রুত তার পড়ার টেবিলে যেন ফিরতে পারে এজন্য সরকারের কাছে অনুরোধ যত দ্রুত সম্ভব তার চোখের দৃষ্টির সাথে পরিপূর্ণভাবে হারিয়ে ফেলার আগে সুষ্ঠু চিকিৎসার একটা পদক্ষেপ গ্রহণ করা হোক অভিকের উন্নত চিকিৎসার জন্য দরকার প্রচুর অর্থের সংস্থান সরকার সহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান অভিকের পরিবার আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন